বন্ধুরা, সকাল সকাল দেখো একটা জামা এসেছে অবন্তিকার জন্য। তো এই জামাটা দিয়েছে মণিমা আর কাকু। তো আমরা পুজোতে এখানে ছিলাম না, মণিমাও কিন্তু আমরা যেদিন গেছি তার আগের দিন এসেছিল, তো সেই জন্য শপিং করতে পারেনি। তো ওই দিনই আবার গিয়ে এনেছে আর আমরাও আবার চলে গেছি, সেই জন্য দিতে পারিনি। তো কালী পুজোর আগে আগে দিয়ে দিল। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইভেশালে। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আচ্ছা তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর আমি বেশ মোটামুটি ভালো আছি। তো এদিকে দেখো, অবন্তিকা বই নিয়ে বসে পড়েছে। মাকে বললাম যে একটুখানি মর্নিং ওয়াক করে আসো, রাস্তা হেঁটে আসো। উনি গেল আর আসলো, এসে উঠান ঝাড়ু দিল। তো যাই হোক, ওনার দৌলতে আজকে ওনার ছেলে সকাল সকাল উঠে খেয়ে দিয়ে চলে গেছে, মানে বাসি ভাত ছিল। তো মা সকাল সকাল উঠে ওই ছেলেকে খেতে দিয়েছে। তো আমি একটু দেরি করে উঠে এখন মানে ওই রান্নাঘরে আসলাম চাটা করবো জন্য। আমরা আবার দুইজন, ওই অবন্তিকের বাবা আর আমি, কোথাও বেরোলে, সকাল সকাল কোথাও বেরোলে ঘরটা আগে ঝাড়ু দিই, তারপরে বের হই আর কি। তো সেই জন্য অবন্তিকের বাবা কিন্তু অফিস যাওয়ার আগে ঘরও ঝাড়ু দিত মাঝে মাঝে। তো এখন যেহেতু মানে সবার আগে যখন মা ওঠে, সেই জন্য মায়ের দিয়ে দিয়েছে, আমার আর দেওয়া হয়নি। তো সেই চান্সে আমি মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি, একটুখানি মাথা টাতা সাজুগুজু করে আসলাম তোমাদের সামনে। তো না হলে কি হতো, সকালবেলা উঠে রান্নাঘরে আসতাম, এসে এই যে আমি যে অবস্থায় থাকি না কেন তোমাদের সামনে চলে আসতাম। তো এই হচ্ছে ঘটনা। তো চলো চাটা আগে করে নেই, আর আজকে শাক খাবো, শাকগুলো ভাজতে হবে। তো চলো, এতক্ষণ জল ছিল না সেই জন্য বাসনটাও মাজা হয়নি, বাসনটাও মেজে নিচ্ছি। স্টানটা আনি বন্ধুরা, বাসন কটা মেজে নিচ্ছে আমি। তো মা সকাল সকাল এসেছিল রান্নাঘরে, আমি বলেছিলাম যে না, কোনো কিছুই করবে না, কারণ ওই মা যদি বাসন কটা মেজে নেয় তো আমার যদি পছন্দ আবার না হলে আবার ওই বাসন কটা আমি মাজবো, তো দুবারা জল খরচ হয়ে যাবে। বাড়িতে হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে তো জলের খুব সমস্যা, আর কর্পোরেশনের জল আসে, তো সেই জল আবার রিজার্ভারে ভর্তি হয়, সেই জল সারা বাড়ি কিন্তু সাপ্লাই হয়। তো সেই জন্য আমরা সব সময় জল একটুখানি মানে ভেবে চিন্তে খরচ করি, বেশি খরচ করি না, প্রয়োজন মাফিক প্রত্যেক দিনই খরচ করি। তো সেই জন্য মাকে একদম বলে দিয়েছি যে বাসন কটা তুমি মাজবে না, আমি মাজবো। তো সব কাজই প্রায় মা করতে চায়, কেন জানি না, মানে আমি যদি একটুখানি বিকালের দিকে একটুখানি ঘুমাই না, মা চেষ্টা করে আমাকে যেন ঘুম থেকে ওঠার পরে পরেই ওই চায়ের কাপটা আমার পায়ের সামনে এনে দিবে। তো আমি আবার চা খাই না, আমার তো নেশা নেই, তো আমার আবার এগুলো ভালো লাগে না। তো সেই জন্য বললাম যে আমার জন্য চা করার দরকার নেই, যদি তুমি চা খেতে চাও তাহলে আমাকে বলবা, আমি করে দেবো। কারণ অবন্তিকে আবার ও ঠাকুমা যদি করে চা, তারপর ভাতটা যদি রান্না করতে যায়, অবন্তিকে আবার খেতে যায় না, কেন জানি না, মানে অভ্যাস আমার হাতে খাওয়ার, তো সেই জন্যই আর কি। মানে আমি একটা বিশাল ইয়ে পড়ে গেছি, আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো যে শাশুড়িমাকে ম্যাগি খাইয়ে রাখা বা কোনো কিছু। কালকের ঘটনাটা কী হয়েছে বলো তো, ওই দুপুরবেলায় একটুখানি ভাত দুপুরের আগে আগে মানে সকাল 11টার ওই দিকে ভাত খাওয়া হয়েছিল। তারপর শাশুড়িমাকে বললাম যে ভাত খাও দুপুরের দিকে, তো ভাত খাবে না। অনেকক্ষণ জিজ্ঞাসা করলাম, ভাত খাও ভাত খাও, ওষুধ আছে তোমার, ভাত খাও, খাবে না। তো সে অবন্তিকে আবার ভাত খাবে না, ম্যাগি রান্না মানে ম্যাগি খাবে জন্য। তো আমি ম্যাগি রান্না করেছি, অবন্তিকে যদি একটু ছাড়ে তাহলে আমার হয়ে যাবে, তাহলে অবন্তিকে আর আমার খাওয়া হয়ে গেল, তো একটা লোকই বাকি থাকে। তো সেই জন্য সেই চিন্তা করে আমি আগে ভাগে ম্যাগিটা একটু বেশি করে নিয়ে খাই না করে খেয়েছি সবাই মিলে। তো এতেই আমার অনেকটা ভুল হয়ে গেছে, অনেকেই কমেন্ট করতেছে। তো জানি না বাবা, আমি তো জোর করে আনিনি আমার শাশুড়িমাকে, তো তোমরা যদি না মানো ওই ব্যাপারটা, আমার কিছু করার নেই। তো শাশুড়িমা ছেলের বাড়িতে আসে, ছেলের অভাব দুঃখ কষ্ট শাশুড়িমা নিজে বুঝবে। তো আমরা যদি এতদিন কষ্ট করে খেতে পারি, শাশুড়িমা কেন পারবে না, তাই না? তো আমরা যেমন করে চলবো শাশুড়িমাও তেমন করেই চলবে, সুখ দুঃখ সব কিছু ভাগ করে নিয়ে। যদি ভালো লাগে তাহলে উনি থাকবেন, যদি ভালো না লাগে উনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা
শুরু থেকেই একাই একাই চলতেছি। আর অবন্তিকা ও ঠাকুমা মানে কোনো কিছু করলে যে খেতে চায় না, সেটা আস্তে আস্তে ওর ঠিক হয়ে যাবে, কারণ ওর অভ্যাস নেই। আমিও চেষ্টা করব যাতে ও মানে নর্মাল হয়ে যায়। তো যে বাচ্চাটা ছোটোর থেকে সব কিছু মানে একটা লোককে ছাড়াই চলেছিল, সেই বাচ্চা মানে সব কিছু যে সহজেই মেনে নেবে তা তো হয় না, ও তো একটা বাচ্চা মানুষ, তাই না? তোমাদের যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে তোমরা বোঝো, না হলে নাই, কারণ আমি এগুলো জিনিস ফেস করতেছি, আমি জানি। বন্ধুরা, শাক বাঁচতে বাঁচতে অনেকটা সময় চলে গেল। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছিলো, আমি আবার মাঠটা ছেঁকে নিয়ে আবার বসেছি, শাকটা আমার বাঁচা কমপ্লিট। অবন্তিকে আবার একটা গাজর নিয়ে এসেছে, কেটে দাও বলতেছে, তো ওটা কেটে দিয়ে তারপর বাকি গাছগুলো করে নেব, তরকারি এখনও হয়নি। আজকে অবন্তিকার প্রথম দাঁত পড়লো, মানে ওর দাঁত পড়ার বয়স হয়নি, কিন্তু পেরির যে দাঁতগুলো আছে মানে চাপার দাঁতগুলো সেগুলো না পোকায় ধরেছিল, তো ওই দাঁতে এক এই একটু একটু চিলটা ছিল, তো ওই চিলটাটা মানে আজকে পড়ে গেছে। তাও আবার কি হয়েছে, হারিয়ে গেছে, ওর দাঁতে পড়ছিল। ভেন্ডি খুব ভালোবাসে, তো ওর জন্য ভেন্ডি ভাজা, আর আমাদের জন্য তরকারি হচ্ছে, তরকারি মানে শুকনো শুকনো বানাই দেবো। আর শাক ভাজাও আমার হয়ে গেছে, তো এদিকে দেখো সান হয়ে গেছে, এখন খাওয়ার কথা, এখন করো খাওয়া দাওয়া করো, আলতা শোনো মাখবে কি বিছানার মধ্যে দাও, ইয়ে বাইরে যায় চুলা শোনো, ঘরটা চুলে চুল হয়, আমরা এই ঘরতে খাই, তো তো সেই জন্য মানে খাওয়ার সময় চুল পড়লে না কেমন কেমন লাগে একটু, তো সেই জন্যই আর কি আমি আজকে নিজেই শাক বাঁচছি। শাশুড়ি মা বাঁচতে চাইছিল, আমি বললাম যে থাক আমি বাঁচব। তো রান্না এদিকে কমপ্লিট, কালকে মাংস আছে, মাংস কষান করে রেখেছিলাম আজকের জন্য, আজকে ওটা গরম করে ঝোল করে নেব। অবন্তিকা দাঁত ভাঙা পুরি, ও জানে 7 বছরে দাঁত ভাঙে, কারণ ওর যে ছোট মাসি আছে না দিয়া আমার কাকুর মেয়ে, ওর 7 বছরে দাঁত ভাঙছিল, তারপরে বলছিল যে আমার 7 বছর হয়ে গেছে, ও ওটা মনে রাখছে যে 7 বছর হলে দাঁত ভাঙে। তরকারির মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি,
আজকে সত্যি খুব বেলা হয়ে গেল, মানে কি বলতো ওই শাক বাঁচতে বাঁচতে পেটের ভোগ একদম মাথায় উঠে গেছে। বন্ধুরা কালকের কষানো মাংসটা রেখে দিয়েছি যে রাত্রিবেলা রান্না করেছি, রেখে দিয়েছি ওটা আবার আজকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো জল, তাহলে ঝোল একদম রেডি। আর নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বাস। তো যাই হোক বন্ধুরা, আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, সেই বিষয়টা হলো যে শাশুড়িমা না ভয়ে ভয়ে চলে, কিসের জন্য ভয় সেটা জানি না। তো উনি আমি ঘুম থেকে ওঠার পরে আমার সামনে চা এনে দেওয়াটা কেমন লাগলো আমার আর কি, আমার তো চায়ের নেশা নেই, তারপরও না কেমন লাগলো মানে ব্যাপারটা আমি বুঝি না, বুঝতে পারতেছি না। তো জিজ্ঞাসা করবো শাশুড়িমাকে আস্তে আস্তে, নাহলে আবার অন্যরকম আর কি হয়ে যাবে, আমার কাছেও ভয় পাওয়া শুরু করে দিবে। তো দেখে তো আজকে মাইন্ড হয়ে আছে। তো কালকে রাত্রিবেলা মানে অনেক রাত্রে ভিডিও করার পরে আর কি আরও অনেকক্ষণ গল্প হয়েছিল। তো তখন আবার সাগরের কথা ইশারা করে বলেছিল, তো সাগর কি খেলো না খেলো ওই টেনশনই করতেছে। আমার রান্না প্রায় শেষের দিকে, তো রান্না কমপ্লিট হয়ে গেলে খেতে বসে সাগরের সঙ্গে কথা বলিয়ে দেবো। আর অবন্তিকে ওইদিকে খেলা ফেলতেছে একদম বিছানা টিছানা পেতে, কম্বল পেতে ও খেলা করতেছে। তো দেখতে পাচ্ছ কষানটা আরও ভালো করে হয়ে গেল, আমিও খাওয়ার থাল্লা ঠেলাগুলো ওই ঘরে আগায় নিচ্ছি আস্তে আস্তে। আগে শাশুড়িমাকে খেতে দেবো, কারণ শাশুড়িমা তো মাংস খায় না, তো সেই জন্য। বন্ধুরা আজকেও কিন্তু খেতে খেতে 10:30 বেজে গেল, দেখতে পাচ্ছ এখানে লাল শাক ভাজা করেছি, ভেন্ডি আলু চচ্চড়ি আর করেছি হচ্ছে ভেন্ডি ভাজা, সোয়াবিনের তরকারি আছে আর আমাদের মাংসের তরকারি আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি স্নানে গেছি, স্নান থেকে ফিরে এসে দেখো জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি। আর এদিকে দেখো অবন্তিকা খেলা শুরু করে দিয়েছে আবার খেতে উঠে, তো ও আর্মি সেজেছে, আর্মি সেজে ও ডিউটিতে যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে। আর ওই দেখে ওর ঠাকুমা খুটখুট খুটখুট করে হাসতেছে, এইদিকে দেখো তো অল্প একটু দেখালাম, শাড়ি টাড়ি ভালো ছিল না তো সেই জন্য শুধু মুখটাই দেখালাম। টাটা বন্ধুরা, ঘুম থেকে উঠে আজকেও শাশুড়িমাকে বললাম যে ভাত খাও ভাত খাও, খাবে না, তো সেই জন্য আজকে আবার আমাকে না বলেই আর কি চা করতে গেছে, আমি আবার বাকিটা করে আনলাম। তো শাশুড়িমা চা করতে গিয়ে চায়ের হাতল উল্টে পড়ে গেছে, তারপরে বাকিটা আমি করলাম। তো আমাকে বললো যে দুধ চা করার দরকার নেই, লাল চা করে নিয়ে আসো, তারপরে লাল চা করে নিয়ে আসলাম। তারপর শাশুড়িমা আগে গিয়ে দেখেছি চিড়া ভেজেছে, তো আমি চাটা দিয়ে দিয়েছি চা করে, আর আমি আবার ওই কর্নফ্লাওয়ারগুলো ভাজা করে নিয়েছি, তো ভাজা করে নিয়ে চাটা খেয়েছি। তারপর আবার রাত্রির দিকে ভাত আসে, তো ভাত শাশুড়িমা খেয়েছে সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে, তারপর আমি অবন্তিকার বাবাও তো সন্ধ্যাবেলা এসে ভাত খেয়েছে, তো আমি আবার রাত্রের জন্য রুটি করে নিচ্ছি। মাংসের তরকারি একটুখানি আছে, ভেন্ডির তরকারি একটুখানি আছে, রাত্রে এই দিয়ে আমাদের হয়ে যাবে। এখানে দেখো শাশুড়িমা উপরে শুয়ে আছে আর নিচে একটা বিছানা পেতেছে, দেখতে পাচ্ছ এখানে অবন্তিকার বাবা, আর অবন্তিকার বাবাই থাকে, অবন্তিকা বালিশটা এনে রেখেছে। আর আমি আবার আমরা তো মাংস দিয়ে রুটি খাবো, তো সেই জন্য শাশুড়িমার জন্য ঘি দিয়ে রুটি কয়েকটা ভেজে নিচ্ছি পরোটা। তো তোমরা অনেকেই বলো যে শাশুড়িমাকে এনে এখানে নাকি আমি বন্দি করে রেখেছি, কষ্ট দিচ্ছি। শাশুড়িমা নিজের ইচ্ছায় এসেছে,
আর শাশুড়িমা কোনো ছেলে শ্বশুর বাড়িতে আসেনি যে প্রত্যেক দিনই আমরা ভালো মন্দ সব কিছু খাওয়াতে পারবো। ছেলের বাড়িতে যেমন লবণ দিয়ে যদি ছেলেরা ভাত খায় লবণ দিয়েই খাবে, যেদিন যেমন জুটবে সেদিন সেমনই খাবে। এক্সট্রা করে আমি লোক দেখানোর জন্য কোনো কিছুই করতে পারবো না। আর কে কী করেছে না করেছে আমি সেটাও বলতে যাব না, কারণ তাদের টাকা ছিল তারা করেছে, আমাদের টাকা নেই আমরা করতে পারছি না, যখন হবে তখন হবে, ঠিক আছে। আর আমি জোর করিনি যে এখানে আসো তোমাকে একদম অট্টালিকায় রাখবো হেন তেন, মানে বিভিন্ন প্রকারে। তো শাশুড়িমার ইচ্ছার অনুযায়ী আমরা কাজ করি, ইচ্ছা থাকলে উনি ভাত খাবেন, ইচ্ছা না থাকলে উনি খাবেন না। আর যদিও জোরাজোরি করবো, যদি না খান তাহলে অন্য ব্যবস্থাও করা হবে। তো সেক্ষেত্রে কালকে মেয়েকির জন্য অনেক কিছুই কথা শুনেছি বন্ধুরা। আর আমরা এখানে শাশুড়িমাকে বন্দি করে রাখিনি, তো শাশুড়িমাকে বলি এখানে সেখানে যাওয়ার কথা উনি যান না, তো আমার কিছু করার নেই। আর আমাদের ঘরে এসেছে, আমাদের ঘরে যেমন কষ্ট দুঃখ হাসি সুখ সব কিছু উনি মানে ভোগ করতেই হবে, কারণ আমাদের কাছে এসেছে, আমরা কোনো জোর করিনি। কাউকে জোর করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আর আমাদের সংসারের পরিস্থিতি কেমন তোমরা ভালো করেই জানো। তোমরা অনেক বন্ধুরাই দাবি করো না যে ওখানে ভালো ছিল ওখানে ভালো ছিল, তাহলে কেন আসলো আমাদের কাছে? তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন, কেন এলো আমাদের কাছে? আর তোমরা আমাকে জোর করে বলো না যে আমরা জোর করে নিয়ে আসছি, তো তোমরা বোঝো না তাই ওই রকম কথা বলতেছো, বুঝলে বোঝো না বুঝলে আমার কিছু করার নেই। রাতে পিকনিক, রুটি আর মাংস, ভেন্ডির চচ্চড়ি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে যাবেন, তো নতুন ভিডিও পাওয়ার জন্য টাটা।